वेलकम स्टूडेंट्स प्रीवियस क्लासे आमी इलेक्ट्रोमैग्नेटिक रेडिएशन डिस्कस करेछिलाम एवं सेखाने बोलेछिलाम जे इलेक्ट्रोमैग्नेटिक रेडिएशन कोनगुलो ना जे रेडिएशन गुलो इलेक्ट्रिक फील्ड एवं मैगनेटिक फील्ड द्वारा एफेक्टेड है अर्थात इंटरैक्ट करे इलेक्ट्रिक फील्ड एवं मैगनेटिक फील्डर संगे इंटरैक्ट करे एवं तार एग्जाम्पल दिए जे एक्सरे गामा रे यूवी विजिबल आईआर रेडियो वेव माइक्रोवेव एगुलो छिलो इलेक्ट्रोमैग्नेटिक रेडिएशन ताले इलेक्ट्रोमैग्नेटिक रेडिएशन गुलो के आमरा कैरेक्टराइज करी कि दिए ना तादेर वेवलेंथ एंड फ्रिक्वेंसी आमरा एरकम बोलेछिलाम जे तोमार फ्रिक्वेंसी इक्वल टू डायरेक्ट इनवर्सली प्रोपोर्शनल टू 1 बाय ल्यामडा जे रेडिएशनेर तोमार ওয়েভলেন্থ বেশি তার ফ্রিকোয়েন্সি কম এগুলো আমি বলে দিয়েছিল তার মানে একটা রেডিয়েশনকে আমরা কি দিয়ে ক্যারেক্টারাইজ করি তার ওয়েভলেন্থ বা তার ফ্রিকোয়েন্সি এবার এখানে আমরা পড়াবো কি ব্ল্যাক বডি অ্যান্ড ব্ল্যাক বডি রেডিয়েশন এটাই পড়াবো তাহলে আগে আমি তোমাদের একটু বোঝাচ্ছি ভালো করে দেখো ধরো এইরকম আমি একটা বলছি একটা সাবস্টেন্স আছে বা আইডিয়াল বডি বলছি এ কি করতে পারে ইমিট করতে পারে রেডিয়েশন বাকি অ্যাবজর্বও করতে পারে অ্যাবজর্বও করতে পারে তাহলে রেডিয়েশন রেডিয়েশন ইমিটও করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে মানে এনার্জি রিলিজও করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে রেডিয়েশন মানে তো একটা এনার্জির একটা ফর্ম তাই না তার মানে এই এনার্জি রিলিজও করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে ক্লিয়ার তাহলে দেখো তাহলে যে রেডিয়েশনগুলো এরা ইমিট করে বা অ্যাবজর্ব করে তারা এনি ওয়েভলেন্থের হতে পারে বা এনি ফ্রিকোয়েন্সির হতে পারে ঠিক আছে তাহলে আমরা এই বডিটাকে বলছি ব্ল্যাক বডি আর এই রেডিয়েশনগুলোকে বলছি ব্ল্যাক বডি রেডিয়েশন ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেল তাহলে ভালো করে দেখো আমরা এখানে একটা লিখে দেব যে প্রথমে তোমরা কোশ্চেন লেখো হোয়াট ইজ ব্ল্যাক বডি অ্যান্ড ব্ল্যাক বডি রেডিয়েশন তাহলে তোমরা একটা লাইন লেখো অ্যান আইডিয়াল বডি ব্র্যাকেটে লেখো সাবস্টেন্স হুইচ ক্যান emit or absorb radiation having all frequencies তার মানে যে বডি এনি ফ্রিকোয়েন্সিস রেডিয়েশন ইমিট বা অ্যাবজর্ব করে তাকেই বললি আমরা ব্ল্যাক বডি ঠিক আছে তাহলে আমরা কি বললাম an ideal body which can emit or absorb radiation having all frequencies is called black body and radiation which is absorbed or released is called black body radiation তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল ব্ল্যাক বডি অ্যান্ড ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি তাহলে তোমরা বুঝে গেলে দেখো এই ব্ল্যাক বডি রেডিয়েশন তাহলে যে কোনো যে রেডিয়েশনগুলো ইমিট করছে সেটা যে কোনো এনি ফ্রিকোয়েন্সিস অল টাইপস অফ ফ্রিকোয়েন্সি হতে পারে তাহলে বা অল টাইপস অফ ওয়েভলেন্থের হবে তাই না তাহলে এখানে একটা ডায়াগ্রাম আমি করে দিচ্ছি এটা এনসিআরটিতে আছে তোমরা দেখতে পারো এটা কি ইন্টেন্সিটি আই মানে ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন হ্যাঁ ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ দিয়ে আমরা একটা ডায়াগ্রাম করছি দেখো তাহলে এই ডায়াগ্রামটা কেমন হবে দেখা গেছে যে ওই ওয়েভলেন্থ ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে যে রেডিয়েশন ধরো রিলিজ হচ্ছে যখন ওয়েভলেন্থ ইনক্রিজ করছে তখন ওদের ইন্টেন্সিটিও ইনক্রিজ করছে ইন্টেন্সিটিও ইনক্রিজ করছে একটা টাইমে গিয়ে
মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থে গিয়ে আবার ডিক্রিজ করছে। তাহলে এইটা বলছি আমরা ম্যাক্স। তাহলে যে রেডিয়েশনটা ইমিট হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে তার ইন্টেন্সিটি যখন ম্যাক্স, তখন যে ওয়েভলেন্থ আর করসপন্ডিং ওয়েভলেন্থ পাচ্ছি এইটা বলছি ম্যাক্স, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন। আর এটা কি একটা পার্টিকুলার টেম্পারেচারে করা হয়, ধরো T1। আবার যদি টেম্পারেচারটা যদি ইনক্রিজ করা হয়, দেখো টেম্পারেচারটা যদি ইনক্রিজ করা হয় তখন কি হয় না, ওয়েভলেন্থ আবার ইনক্রিজ করে। ওয়েভলেন্থ ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি ইনক্রিজ করে, তাহলে একটা জায়গায় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যখন হবে আবার এটা কি হচ্ছে ডিক্রিজ করে যাচ্ছে, আবার তোমার ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে ইন্টেন্সিটিটা যখন ম্যাক্সিমাম হলো তখন কি ওয়েভলেন্থটা কিন্তু, এখানে যে ম্যাক্স করসপন্ডিং ওয়েভলেন্থ সেটা কিন্তু ডিক্রিজ করে যাবে। ধরো আগেরটা ছিল T1, এটা আমরা বললাম T2, তাহলে T2 গ্রেটার দেন T1, ক্লিয়ার? তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করি কোনো একটা রেডিয়েশনের ইন্টেন্সিটি করসপন্ডিং টু, ইন্টেন্সিটি ইনক্রিজেস অ্যান্ড করসপন্ডিং টু ওয়েভলেন্থ ডিক্রিজেস, অ্যান্ড টেম্পারেচার যদি কম হয় তাহলে ইন্টেন্সিটি ডিক্রিজেস করসপন্ডিং টু ওয়েভলেন্থ ইনক্রিজেস। দেখো এখানে হায়ার টেম্পারেচারে ইন্টেন্সিটি ইনক্রিজ করেছে, কিন্তু ইন্টেন্সিটি করসপন্ড টু ম্যাক্সিমাম ওয়েভলেন্থ সেইটা কিন্তু ডিক্রিজ করেছে। তাহলে এইটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স, মানে ওল্ড যে সায়েন্স ছিল, পুরানো যে বিজ্ঞান ছিল, তারা এক্সপ্লেন করতে পারেনি, ঠিক আছে। এই ফেনোমেননটা এক্সপ্লেন করার জন্য পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্সের দরকার হয়েছিল, এবং কোয়ান্টাম মেকানিক্যাল প্রথম থিওরি সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক দিয়েছিলেন, সেটাকে আমরা বলি প্ল্যাঙ্কস থিওরি। তাহলে প্ল্যাঙ্কস থিওরিটা ছিল কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি। এই ব্ল্যাক বডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য কিন্তু প্ল্যাঙ্ক থিওরিটা রিকোয়ার্ড হয়েছিল, ঠিক আছে। তাহলে এখন আমরা পড়াবো কি প্ল্যাঙ্ক থিওরি। তাহলে তোমরা প্রথমে এখানে হেডিং করো প্ল্যাঙ্কস থিওরি। আমি থিওরিগুলো কতগুলো পয়েন্টে বলে দেব। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি যে ওল্ড যে সায়েন্স, যাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলি, তারা কি চিন্তা করত না, তারা ভাবত, দেখো কোনো একটা বডি যদি এনার্জি রিলিজ করে বা অ্যাবজর্ব করে, এরকম কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করবে, কন্টিনিউয়াসলি বা রিলিজ করবে, অ্যাবজর্ব করবে কন্টিনিউয়াসলি বা রিলিজও করবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, এখানে কোনো থামাথামি নেই, রিলিজ করতেই থাকবে বা অ্যাবজর্ব করতেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে যখন ওল্ড সায়েন্স ছিল তারা বলছে যে কোনো বডি, সে এনার্জি হোক বা রেডিয়েশন হোক, যে রিলিজ করলে কন্টিনিউয়াসলি করবে বা যদি অ্যাবজর্ব করে কন্টিনিউয়াসলি করবে। কিন্তু প্ল্যাঙ্ক প্রথমে উনি বললেন যে কোনো একটা বডি যদি এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব করে সেটা কি ডিসকন্টিনিউয়াসলি করবে, কন্টিনিউয়াসলি না, অ্যান্ড অ্যাজ এ প্যাকেট বা অ্যাজ এ ডিসক্রিট অ্যামাউন্ট, ব্যাকেটে কি ডিসক্রিট অ্যামাউন্ট, কি বললাম অ্যাজ এ প্যাকেট, প্যাকেট হিসাবে, ধরো এইরকম ডাইরেক্ট কন্টিনিউয়াসলি রিলিজ বা অ্যাবজর্ব হবে না, এইরকম ধরো এই একটা প্যাকেট রিলিজ হলো, তারপরে এই একটা প্যাকেট, তারপর এই একটা প্যাকেট, তারপর এই একটা প্যাকেট, তারপর এই একটা, এইরকমভাবে কিন্তু রিলিজ হবে।
একটা ছোট্ট ছোট্ট প্যাকেট, একটা ডিসক্রিট অ্যামাউন্ট, বা অ্যাবজর্ব হলেও সেম এইভাবে অ্যাবজর্ব হবে, ঠিক আছে? এটা কে বললেন? প্ল্যাঙ্ক। তাহলে এবারে তোমরা লিখে নাও প্ল্যাঙ্কস থিওরিটা, নাম্বার ওয়ানে লেখো, লেখো ইমিশন অর অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ব্র্যাকেটে এনার্জি টেক্স প্লেস ডিসকন্টিনিউয়াসলি অ্যাজ এ প্যাকেট ব্র্যাকেটে লেখো অ্যাজ এ ডিসক্রিট কোয়ান্টিটি, তার মানে একটা রেডিয়েশনের সে ইমিশন মানে বর্জন বা অ্যাবজর্পশন শোষণ সবসময় কি হয়? বিচ্ছিন্নভাবে হয়, নির্বিচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াসলি হয় না, এবং সেটা কেমন? অ্যাজ এ প্যাকেট, এক একটি প্যাকেট আকারে ঘটে, ঠিক আছে? আচ্ছা নাম্বার টুতে লেখো, উনি বললেন যে এনার্জি অফ ইচ প্যাকেট, এনার্জি অফ ইচ প্যাকেট ইজ কল্ড কোয়ান্টাম, এনার্জি অফ ইচ প্যাকেট ইজ কল্ড কোয়ান্টাম, ইন কেস অফ লাইট ইট ইজ কল্ড ফোটন। তাহলে কি বললেন? যে একটা প্যাকেটের এনার্জিকে এক কোয়ান্টাম বলা হবে, এনার্জি অফ ইচ প্যাকেট ইজ কল্ড কোয়ান্টাম। আর যদি লাইটের ক্ষেত্রে বলে, ধরো সূর্য থেকে, সান থেকে যে লাইট ইমিট হচ্ছে, এই লাইটের ক্ষেত্রে আমরা বলবো ফোটন। তার মানে একটা ফোটন মানে একটা কোয়ান্টাম, মানে একটা প্যাকেটের এনার্জি, ক্লিয়ার? আর নাম্বার থ্রিতে উনি বলছেন, লেখো যে এনার্জি অফ ইচ প্যাকেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। কি বললেন? এনার্জি অফ ইচ প্যাকেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। তার মানে বলছে যে প্রত্যেকটা প্যাকেটের এনার্জি ওই রেডিয়েশনের অর্থাৎ বিকীর্ণ রশ্মির কম্পাঙ্কের সহিত সমানুপাতিক, বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। ওই যে রেডিয়েশন ইমিট বা অবজর্ব হচ্ছে ওদের কম্পাঙ্কের সহিত সমানুপাতিক। তার মানে দেখো, আমি এখানে একটু দেখাচ্ছি, ধরো একটা লাইটের এনার্জি আমি যদি ই ধরি, তাহলে ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে না? ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন, এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা ইকুয়াল করতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট নিতে হবে, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? এইচ নিউ। তাহলে ইকুয়াল টু কি হলো? এইচ নিউ। তাহলে দেখো এইচটা কি? একটা কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা প্ল্যাঙ্ক এই থিওরিটা দিয়েছেন, তাহলে প্ল্যাঙ্কের রেসপেক্ট করার জন্য এই এইচটাকে বলা হলো কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওনাকে রেসপেক্ট করার জন্য এইচটাকে বলা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে এইচ এর ভ্যালু কত? না, 6.626 × 10⁻³⁴ জুল ইন্টু সেকেন্ড। দেখ এটা এসআই ইউনিট, তাহলে সিজিএস করলে কি আর? তাহলে এক জুল ইকুয়াল টু আমরা কত জানি? 10⁻⁷ আর, তাহলে এখানে যদি 10⁻⁷ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? 6.626 × 10⁻²⁷ আর ইন্টু সেকেন্ড, তাই না? তাহলে এটা সিজিএস ইউনিট। তাহলে এখানে আমরা দেখলাম কি? ইকুয়াল টু এইচ নিউ, এটা প্ল্যাঙ্কের ইকুয়েশান, বোঝা গেল? এবারে আমরা আগের
ক্লাসে দেখিয়েছি তোমরা তোমাদের কি দেখিয়েছিলাম যে এই নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটা আমি আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি তাহলে নিউর জায়গায় আমরা কি বসাতে পারি সি বাই ল্যামডা তাহলে সি বাই ল্যামডা বসালে কি হবে এইচ সি বাই ল্যামডা তাহলে এই ফর্মুলাতেও আমাদের প্রবলেম আসে এই ফর্মুলাটাতে যেমন প্রবলেম আসে এটাতেও তেমন আমাদের প্রবলেম আসে আবার দেখো এই ওয়ান বাই ল্যামডা দেখ এই ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার এইটাকে আমরা বলি ওয়েভ নাম্বার কি বলি এইটা ওয়েভ নাম্বার ওয়েভ নাম্বার বলি এই নিউ বারকে তাহলে এটা তো ওয়ান বাই ল্যামডা আছে তাই ওয়ান বাই ল্যামডাটাকে আমরা কি করতে পারি ই ইকুয়াল টু কি এই সি আর নিউ বার এই সি নিউ বার তাহলে এই ফর্মুলা থেকেও পরীক্ষায় প্রবলেম আসতে পারে তাহলে কি কি ইকুয়াল টু এইচ নিউ এটা থেকে প্রবলেম আসতে পারে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এটা থেকে প্রবলেম আসতে পারে আবার ইকুয়াল টু এইচ সি নিউ বার এটা থেকেও প্রবলেম আসতে পারে নিউ বারটাকে আমরা কি বললাম ওয়েভ নাম্বার ওয়েভ নাম্বার ইকুয়াল টু কি রেসিপ্রোকাল অফ দ্য ওয়েভ লেন্থ তার মানে ওয়েভ লেন্থের অনন্য ওয়ান বাই ল্যামডা এইটা বলছি রেসিপ্রোকাল এটা হচ্ছে নিউ বার বা ওয়েভ নাম্বার তাহলে এই জায়গাটা ক্লিয়ার দেখো পরপর তিনটে ওয়ান টু থ্রি করে আমরা তিনটে পয়েন্ট লিখিয়ে দিলাম প্ল্যাঙ্কসের থিওরিটা থিওরি ওয়ান থিওরি টু থিওরি থ্রি এবং ইকুয়েশানটা বললাম এই ইকুয়েশানটা থেকে অনেকবার প্রবলেম এসেছে পরীক্ষায় এবার আমি একটা প্রবলেম বলছি তোমরা করো দেখো বলছি যে এ রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ হান্ড্রেড আংস্ট্রং কি বললাম এ রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ হান্ড্রেড আংস্ট্রং ক্যালকুলেট এনার্জি অফ ওয়ান কোয়ান্টাম অফ দ্য রেডিয়েশন তাহলে ভালো করে দেখো একটা রেডিয়েশন দেওয়া আছে যার ওয়েভ লেন্থ দেওয়া আছে হান্ড্রেড আংস্ট্রং বলেছে ক্যালকুলেট এনার্জি অফ ওয়ান কোয়ান্টাম অফ দ্য রেডিয়েশন ওই রেডিয়েশনের এক কোয়ান্টামের এনার্জি কত সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা আগে হান্ড্রেড আংস্ট্রং ইকুয়াল টু আমরা কি করে নেব মিটারে বা সেন্টিমিটারে কনভার্ট করে নেব ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা করে নিলাম তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ওয়েভ লেন্থ ইকুয়াল টু কি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার তাহলে আমাদের ফর্মুলা কী ছিল ইকুয়াল টু এই সি বাই ল্যামডা ইকুয়াল টু এই সি বাই ল্যামডা তাহলে এখানে এইচ জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর লাইটের ভেলোসিটি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর নিচে কি বসাবো নিচে আমরা বসাবো যে এই ল্যামডাটা ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার এই তো তাহলে এটা উপরে উঠলে কি হবে টেন টু দি পাওয়ার সিক্সটিন সিক্সটি মাইনাস করলে আমার টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন হচ্ছে তাহলে এত কি হবে জুল এনার্জি কিছু হবে এত জুলে এবারে এটা তোমরা নিজেরা কি মাল্টিপ্লাই করে নেবে দেখো আমরা এখানে দেখলাম ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা তাই তো এই দুটো কনস্ট্যান্ট তার মানে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা তার মানে যে লাইটের ল্যামডা বেশি তার এনার্জি কম তাই না তাহলে যদি দুটো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয়া থাকে
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? একটা রেডিয়েশনের এনার্জি ইওয়ান হলে আর একটা রেডিয়েশনের যদি ইটু হয়, তাহলে এদের কি করতে হবে? এটা ল্যামডা উপরে টু বাই ল্যামডা নিচে ওয়ান, এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো? প্রবলেম করতে পারবো, তাই না? এই ফর্মুলা দিয়ে কিন্তু প্রবলেম আসে, মাথায় থাকে যেন। আমি একটা ছোট্ট প্রবলেম বলছি, লেখো টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ হান্ড্রেড আংস্ট্রং অ্যান্ড টু হান্ড্রেড আংস্ট্রং ক্যালকুলেট রেশিও অফ এনার্জি অফ টু ওয়েভলেন্থ অফ টু রেডিয়েশন। তাহলে দুটো রেডিয়েশনের এনার্জির রেশিওটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে একটু আগে আমরা দেখলাম ইওয়ান বাই ই টু ইকুয়াল টু কি ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান, এটা আমরা দেখলাম, তাই না? তাহলে এখানে প্রথম ইওয়ান বাই ই টু করে রাখলাম, এখানে ল্যামডা টু কত? টু হান্ড্রেড আংস্ট্রং, এটা কত? ওয়ান হান্ড্রেড আংস্ট্রং, তার মানে কি টু বাই ওয়ান, তার মানে এই ই ওয়ান ইস টু ই টু কত হবে? টু ইস টু ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, দেখো এটা তোমরা মনে রাখবে, এই পয়েন্টের উপর ডিপেন্ড করে জেই এবং নিটে কিন্তু কোশ্চেন এসছে। ধর একটা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হঠাৎ দুটো সাব রেডিয়েশনে স্প্লিট করলো, এই একটা সাব রেডিয়েশন এই একটা সাব রেডিয়েশন, তাহলে এই মেন যে রেডিয়েশন তাকে, তার যদি ওয়েভলেন্থ ল্যামডা ওয়ান হয়, এটা যদি আমি ল্যামডা টু, এটা যদি ল্যামডা থ্রি ধরি, তাহলে এদের মধ্যে একটা রিলেশান পাওয়া যায়। সেই রিলেশানটা কি? না, ওয়ান বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা টু প্লাস ওয়ান বাই ল্যামডা থ্রি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এই ফর্মুলা থেকে মানে বিভিন্ন সময়ে জেই এবং নিটে কোশ্চেন এস, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ইকুয়েশানটা মনে রাখো। আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেন্থ ওয়ান হান্ড্রেড আংস্ট্রং, এবার বললাম স্প্লিট ইনটু টু সাব রেডিয়েশন, ওয়ান হ্যাভিং ওয়েভলেন্থ 200 আংস্ট্রং, ক্যালকুলেট ওয়েভলেন্থ অফ আদার সাব রেডিয়েশন। একদম সিম্পল এই কোশ্চেনটা, যেমন শেখালাম তেমন। তাহলে তুমি আগে জানো যে একটা রেডিয়েশন যদি দুটো রেডিয়েশনে ভাঙে, এটা যদি ল্যামডা হয়, একটা যদি ল্যামডা ওয়ান আর একটা হবে ল্যামডা টু, তাহলে আমাদের ফর্মুলা বলেছিলাম ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু কি? ওয়ান বাই ল্যামডা ওয়ান প্লাস ওয়ান বাই ল্যামডা টু, এই ফর্মুলা। তাহলে এটা দেয়া আছে,
100, একটা দেয়া আছে 200, আর একটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? একটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এদিকে আমি রেখে দিচ্ছি 1/λ2, তাহলে 1/100 মাইনাস 1/200, 2 মাইনাস 1/200, 2 মাইনাস 1/200, তাই না? ভালো করে দেখো, এখানে হচ্ছে 2 মাইনাস 1/200, তার মানে 1/200, 1/200, তার মানে কি হচ্ছে, এই ল্যামডা 2 ইকুয়াল টু অলসো 200 আংস্ট্রম হচ্ছে। ভালো করে দেখো, তাহলে এটা তো লসাগু যদি করি, এলসিএম করি, তাহলে 200 হয়, তাহলে এটা 2 আর এটা কি 1, 2 মাইনাস 1/200, তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু 200 আংস্ট্রম। তাহলে এইরকমভাবে প্রবলেম এলে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল প্ল্যাঙ্কস থিওরি এবং তার থেকে যে ধরনের প্রবলেমগুলো আসে সেগুলো আমি করালাম। তোমরা এই ধরনের প্রবলেম প্র্যাকটিস করো, তাহলে খুব সহজে আনসার করে আসতে পারবে। নেক্সট ক্লাসে আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে ডিসকাস করব। আজ এই পর্যন্ত রাখলাম।